আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমার বাসায় একজন স্পেশাল গেস্ট এসেছেন। তিনি একজন ইটালিয়ান, তিনি আপনাদের জন্য দুইটা ইটালিয়ান খাবার রান্না করে দেখাবেন। আসুন আমরা পরিচয় করে নেই। সো দিস ইজ ফ্রান্সেস্ক। হ্যালো ফ্রান্সেস, হাউ আর ইউ? হ্যালো, হাউ আর ইউ? গুড। ইয়া। সো ফ্রান্সেস, হাউ লং ইউ হ্যাভ বিন লিভিং ইন অস্ট্রেলিয়া? 6 ইয়ার্স। 6 ইয়ার্স নাও। ওকে, সো আই হোপ ইউ আর এনজয়িং ইট হিয়ার। সো হোয়াট ইউ আর গোইং টু কুক টুডে? Well, today I'm going to cook spaghetti and aglio olio peperoncino, it's called. So garlic, olive oil and hot chili. And I'm going to cook as well some sizzle steak. Sizzle steak. With garlic, olive oil and sage and rosemary. Okay, it looks like you are going to use a lot of easy things. Italian herbs in it, right? Yeah, it should be very tasty. All right, let's do it. তো দর্শক, আমরা এখানে একটা বড় পটে দেখতে পাচ্ছেন পানি বয়ল করে নিচ্ছে, এটাতে স্প্যাগেটি কুক করা হবে। আর মিন ওয়াইল ফ্রান্সেস কতটুক রসুন বা গার্লিক কেটে নিবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রান্সেস চার পাঁচটা রসুনের বেশ বড় বড় কোয়া ছিলে স্লাইস করে নিচ্ছে। একটা ঠান্ডা প্যানের মধ্যেই অলিভ অয়েল, ইটালিয়ান অলিভ অয়েল নিল ফ্রান্সেস। এখন তার মধ্যে কেটে রাখা গার্লিক স্লাইস, রসুন স্লাইস এবং যে মরিচটা কেটে রেখেছিল সেই মরিচটা দিয়ে দিচ্ছে। দিস ইজ রেডি টু পুট। বিফের জন্য যে গার্লিকগুলো ফ্রান্সেস স্লাইস করছে সেটা একটু মোটা করে স্লাইস করছে, একটু থিক করে স্লাইস করছে। পানিটা গরম হতে শুরু করেছে। সো ফ্রান্সেস, ইজ ইট রেডি ফর পুটিং দ্য স্প্যাগেটি ইন? সি দ্য ওয়াটার হিয়ার আফটার দ্য স্প্যাগেটি ইজ কুকড, ইউ আর গোনা পুট সাম চিজ অন টপ, পারমেসান ওরিগানো. This one here. So what cheese is this? Italian Parmigiano Reggiano. Reggiano, okay. So দর্শক, এটা হচ্ছে একটা চিজ, একটা ইটালিয়ান চিজ। এই চিজটা যখন স্প্যাগেটি রান্না হবে উপরে দেওয়া হবে। এটা এটা হচ্ছে চপ করা বেসিল, এটা একটা ইটালিয়ান হার্ব। সো ইউ আর গোয়িং টু পুট দ্যাট বেসিল ইন দ্য পাস্তা আফটার? ওকে, আফটার কুকড পাস্তা। ওকে, পাস্তাটা রান্না করে রান্না হয়ে যাবার পরে এই বাসিলটা উপরে দেওয়া হবে। And for a second, we're going to put some steak, some steak. So we're going to put in a pan garlic, olive oil, and দর্শক, এটা হচ্ছে একটা বিফের স্টেক, একটু পাতলা করে কাটা, থিন করে কাটা বিফের স্টেক। সাম মোর হার্বস, রোজমেরি। ওকে, এটা হচ্ছে রোজমেরি এন্ড আ লিটল বিট সেজ। সেজ, সো সেজ এবং রোজমেরিও দেওয়া হবে এই স্টেকের মধ্যে। নাও ওয়াটার ইজ বয়েল, আই'ম গোনা পুট দ্য সল্ট, আই'ম গোনা পুট দ্য লিটল বিট সল্ট লাইক দিস। ইয়েপ, বয়েলিং পানির মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে দিল ফ্রান্সেস। দর্শক, আমি একটু দেখাচ্ছি, এখানে এই প্যাকেটে হচ্ছে 500 গ্রাম, দ্যাট মিন্স হাফ কিলো স্প্যাগেটি ছিল, তার হাফ দ্যাট মিন্স 250 গ্রাম স্প্যাগেটি এখন এখানে বয়েল করা হচ্ছে।
এবং এটাকে 9 মিনিট বয়ল করা হবে মাঝখানে মাঝখানে এটাকে আবার একটু নেড়ে নেড়ে দিতে হবে যাতে একটা সাথে একটা লেগে না যায় দেখতে পাচ্ছেন এই স্প্যাগেটিগুলোকে ফ্রান্সিস নেড়ে নেড়ে দিচ্ছে যাতে একটা সাথে আরেকটা লেগে না যায় সবগুলো যেন ঝরঝরে থাকে ফ্রান্সিস হোম ডিড ইউ লার্ন কুকিং ফ্রম Oh, well, I learned from my father-in-law, and he taught me when we used to go at home how to cook, and because he liked to cook. Oh, okay, it looks like he was a great cook. He was a great cook. Yes, he was. Want to test one? If he's perfect cook or needs a bit more. What do you think? It's good? It's perfect. Okay. Now, we need to stop it. So, it is cooked. Now, we have to strain it. Now, we stop it. এখন স্প্যাগেটির মধ্যে বেসিল দিয়ে দেওয়া হলো হাউ মাচ ইট উইল বি দ্য অ্যামাউন্ট অফ বেসিল ইউ পুট দেয়ার লিটল বিট ওকে সামান্য বেসিল দেওয়া হলো পাস্তা ইজ রেডি ওহ ইটস ডান ইটস ডান ইটস সো কুইক গোইং টু পুট হিয়ার গোইং টু পুট অল প্লেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দুটো প্লেটের মধ্যে সে বেড়ে দিল পরিবেশনের জন্য রেডি এখন এর উপরে সে চিজ গ্রেট করে দিবে এটা অনেকটা যত গুড় তত মিষ্টির মতো যতখানি আপনি পছন্দ করেন ততখানি আপনি দিতে পারবেন How we used to say in Italy, buon appetito. How we used what? To say in Italy, buon appetito. Buon appetito? Yeah. What does it mean? Enjoy your meal. Okay. Certainly we will. So, our spaghetti is ready. The next stage is a sizzling beef steak. Shita tari kora. Do you like this? So, Francis, dekha chekhi hobe eta khete hoy. তো এই হচ্ছে স্প্যাগেটি যেটা ফ্রান্সিস আমাকে তৈরি করে দিল খেয়ে দেখি কেমন It is good. So now we're gonna put olive oil again. Olive oil, okay. So sliced garlic and some sliced olive oil. Garlic. So at a frying pan এর মধ্যে ফ্রান্সিসকা olive oil এর সাথে আগে থেকে যেভাবে ঠিক করে কেটে রাখা যে স্লাইস গুলো ছিল রসুনের সেগুলো দিয়ে দিল Now we're going to cook a meat. This is a quick cook. Quick cook. এখন এই গরম রসুন আর তেলের মধ্যে
স্টেকের স্লাইস বা বিফের স্লাইস স্টেক গুলো দিয়ে দিচ্ছি তাহলে নাও রোজমেরি ওকে আর একটা রোজমেরি দিয়ে দিচ্ছে এর মধ্যে এখন এখন দিচ্ছে সেজ নামের এই পাতাটা এটা একটা হার্ব ইটালিয়ান হার্ব ইটালিয়ান খাবারে এটা প্রচুর পরিমাণে ব্যবহার হয় And the salt here, we're going to put it after. Salt. You have a salt. Let's sizzle what's here. এটা অল্প তাপে একটু স্লোলি এটা স্টেকটা করা হচ্ছে খুবই পাতলা করে কাটা স্টেক সো খুব কুইকলি এটা হয়ে যাবে এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে এই হার্বগুলো থেকে যে অলিভ অয়েলটা দেওয়া হয়েছে সেই অলিভ অয়েলটার মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ হচ্ছে একটা অ্যারোমা হচ্ছে তারপর সেই অ্যারোমাটা এই স্টেকের মধ্যে মিশে যাচ্ছে এটা খুব একটা ইন্টারেস্টিং ওয়ে রান্না করার এখন একটু সল্ট দিয়ে দিলো দেখলাম এর মধ্যে নাও গেট দ্য প্লেট ইয়েপ ইটস ডান ইয়েপ হাউ লং ইট টুক টু কুক দিস 5 মিনিটস 2 মিনিটস নট ইভেন সো নাও উই ডু লাইক দিস অল রাইট দিস ওয়ান হিয়ার গুড ওয়াজ ইট হিয়ার এন্ড নাও ইউ ট্রাই ইট অ্যাগেইন You try it again. This one? Yeah. You want me to try? Yeah. I want you to try. I need some soda. So, Dashok, I'm going to try it with Francis. I'm going to try it with you. Perfect. It's really good. Yeah. This one here, with this, go in some soda, what you like. Mm-hmm. Tomatoes, mozzarella. You have mozzarella. Mozzarella, tomatoes. You can put all together in a mix or you can make it separated. Mm-hmm. Tomatoes, you can slash it. Okay. Put a little bit of oil on top, salt, and that's it. Mm. And so, it's a mozzarella, tomato, অথবা এরকম একটা সালাদের মতো তৈরি করে সেটা দিয়ে খাওয়া যায় সেটার সাথে তাই বলছিল ফ্রান্সিস সো what's your evaluation perfect perfect right it's really good for me a little bit more salt but perfect the juice is perfect yeah. all right today I made a simple food which means is spaghetti al aglio olio d'oliva e peperoncino okay so what's the name in English in English is called garlic olive oil and chili okay easy simple and nice beautiful And the second one, I made a steak, sizzle steak with garlic, olive oil, rosmarino, rosemary and sage. So, Darshok, দেখলেন যে ফ্রান্সিস আমাদেরকে খুব চমৎকার সিম্পল ইজি দুটো ইতালিয়ান খাবার রান্না করে দেখালো এটা হচ্ছে স্প্যাগেটি যেটা অলিভ অয়েল চিলি অ্যান্ড গার্লিক এবং একটা রোজমেরি দিয়ে করা হয়েছে এই খাবার দুটোই খুবই ইজি খুবই সিম্পল এবং খেতেও খুবই চমৎকার এবং হেলদিও আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আপনাদের নিশ্চয়ই এটা অনেক ভালো লাগবে তো আপনারা ভালো থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম